নমস্কার বন্ধুরা অপসরিস স্টিচ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আবারও আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর বিষয়বস্তু হল কিভাবে নতুন লুঙ্গি কিনে আনার পর সেলাই করতে হয় দেখুন লুঙ্গিটি সেলাই করার সময় আপনারা সব সময় ম্যাচিং সুতো ব্যবহার করার চেষ্টা করবেন আমি এখানে অনেকগুলো কালার রয়েছে বলে কালো সুতো ব্যবহার করেছি এই লুঙ্গিটির মধ্যে কালো রঙও রয়েছে এবার দেখুন লুঙ্গিটিকে উল্টো করে নিয়ে দিকের সাথে সোজা দিক রেখে দেব এরপর কিভাবে সেলাই করছি লক্ষ্য করুন নিচের কাপড়টিকে একটু বড় রেখে উপরের কাপড়টির উপর চাপিয়ে সেলাই করব ভালোভাবে সামান্য একটু ঠিক করে নেওয়ার পর একটু সেলাই করে নিলাম তারপর আবারও ঠিক করে নেব অল্প অল্প করে ঠিক করে নেব আর সেলাই করব ধীরে ধীরে সেলাই করবেন তাহলে সেলাইটি সুন্দর হবে সব সময় সেলাইটাকে সোজাভাবে করার চেষ্টা করবেন লুঙ্গি সেলাই কিছু আরও অন্যান্য কাপড় সেলাই করার মতো সেলাই করলে হয় না এমনভাবে লুঙ্গি সেলাই করতে হয় যাতে উল্টো দিক থেকে এবং সোজা দিক থেকে দুদিকেই দেখতে যেন সমান লাগে অর্থাৎ দুদিকেই কোনো যেন সুতো বেরিয়ে না থাকে এইভাবে বরাবর সেলাই করে যাব যদি কিনারাটা ভালোভাবে সমান করা না থাকে তাহলে দুদিকই সমানভাবে কেটে নেওয়ার পর সেলাই করতে শুরু করবেন এই লুঙ্গিটির ধারগুলো সমান করাই ছিল তাই আমি আর কেটে সমান করলাম না যদি সমান না হয়ে থাকতো তাহলে আমি কেটে সমান করে নিতাম তারপর সেলাই করতে শুরু করলাম দেখুন একবার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন এবার যেদিকে সুতোটা বেরিয়ে রয়েছে সেই দিকটা আমাকে ঢেকে দিতে হবে কীভাবে ঢেকে দিচ্ছি অথচ সমান করে দিচ্ছি দেখে নিন এখন এবার এই যে সেলাই করার যে কাপড়টি সেই কাপড়টি দিয়েই ঢেকে দিলাম এবং কিনারায় কিনারায় একটি চাপ সেলাই দিয়ে দিলাম এই সেলাইটি দেওয়ার সময় একটু সাবধানে সেলাইটা দিতে হবে যাতে কিনারায় কিনারায় সেলাইটা পড়ে তাহলে সামান্য একটু অংশ উঠে থাকবে না উল্টো দিকটাও মনে হবে যেন দিকের মতোই দেখুন সোজা দিকটা কেমন লাগছে আর উল্টো দিকটাই বা কেমন লাগছে একটুও কাপড় যেন কুঁচকে না থাকে সমান করে নিচের দিক থেকে দুদিক টেনে নিতে হবে তাহলে সমান হয়ে যাবে এরপর ওই কাপড়টিকে সুতো বেরোনোর দিকটা ঢাকিয়ে দিয়ে কিনারায় কিনারায় সেলাই দিতে হবে দেখুন কত সহজেই সেলাইটা হয়ে যাচ্ছে যারা নতুন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমি বানিয়েছি কমপ্লিট হয়ে গেল এখন এবার লুঙ্গি সেলাই করা কমপ্লিট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন সেলাই সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ দেখুন কীভাবে আগে যেমন ভাঁজ করা ছিল সেই রকমই ভাঁজ করে দিচ্ছি আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসব সকলেই ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ